সাইক্লোনিক সার্কুলেশনের সতর্কতা বাংলায় বঙ্গোপসাগরে আজ ঘনীভূত হতে চলেছে ঘূর্ণাবর্ত ভবনে পূর্বাভাস বলছে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই উত্তর উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের উপর বৃষ্টিত্ব আছে একটি নিম্নচাপ এর জেরে আজকে দক্ষিণবঙ্গের বহু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে অবস্থান করছিল বর্তমানে তা নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপটি উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ঝাড়খণ্ডের উপরও নিম্নচাপের প্রভাব রয়েছে মৌসুম ভবন জানিয়েছে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া এই নিম্নচাপটি উত্তর উড়িষ্যা দিয়ে ভূভাগে প্রবেশ করেছে ক্রমশ এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে উত্তর উড়িষ্যা গাঙ্গেও পশ্চিমবঙ্গ পার করে এটি ঝাড়খণ্ডে প্রবেশ করবে বর্তমান নিম্নচাপটি পুরোপুরি ভূভাগে প্রবেশ করার পর বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন এই আবেহে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা গিয়েছে এদিকে আজ বৃহস্পতিবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত তো অস্বস্তি বাড়বে একুশে জুলাই শুক্রবার উত্তরবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সেদিনও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই